তোমার দুটো জলস দিয়ে ভাই সবার কি বন্ধুরা তোমরা সবাই কেমন রয়েছো আশা করি সবাই খুবই খুবই ভালো রয়েছো আজকে আমরা যাচ্ছি ইকো পার্কে কে কে যাচ্ছে সেটা পরে তোমরা ভিডিওতে বুঝতেই পারবে আপাতত আমাদের হচ্ছে কি আমার হিমালয়ান যাচ্ছে পবিত্র ডমিনার আর আমাদের সঙ্গে ম্যাচোগ্রামে জয়দীপদা জয়েন করবে আমার ক্লাসিকটা নিয়ে যাবে ও আমরা যাচ্ছি আমি যাচ্ছি পবিত্র যাচ্ছে জয়দীপদা রিন্টু সমীর আর অসীম ওখানে দেখা হবে সৈকত আর সুদীপ বেরার সঙ্গে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো বেশি দেরি করবো না তো চলো যা যাক তোমার দুটা জলস দিয়ে বাড়াও ইকো পার্কে ইকো পার্কে সাইকেল যাচ্ছে বাড়া জিজ্ঞাস করো ওই কাউকে জিজ্ঞাস করতো আরে তাজমহলটা কোথায় ওই ওই পাশে ভিতরে ওই মনের ভিতরে তাজমহল করছে পুরো ঘেমে যাচ্ছি এইখানে কিন্তু মোটামুটি 30 টাকা দিলে সারাদিন ঘুমানাও যাবে শোয়াও যাবে করাও যাবে সবকিছু মানে খাওয়া দাওয়া করার কথা বলছি তোমরা উল্টা ভাবো না ঠিক আছে এই দেখো সবাই খাওয়া দাওয়া এনে বেশ আমাদের জল হস্তি গুলানকে ভর্তি লেলি বাবরে পড়াশোনা করছে পড়াশোনা না রে ভাই ফটোগ্রাফি করছে তাজমহল কোথা রে ভাই তাজমহল কোথা অসীম দিল্লিতে হ্যাঁ গাইজ আমরা আমাদের কাছে সেরকম টাকা নেই এই জন্য আমরা সাইকেলে আর ওই যে বড় লোকেদের জিনিস দেখতে পাচ্ছ ওই যে দূরে দেখো ট্রেন এসি ট্রেন আমার ওইটা ওইদিকে সোজা 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 সাইকেলে ওই সাইকেলে কিনে রেখে যেতে বলছো ওই ওই দাঁড়া এটা সাইকেল রেখে যেতে বলছে ওই দাঁড়াবি তো জল হস্তি ভাই যাক এই গাছগুলো দেখে কি মনে হচ্ছে কিন্তু আমরা এখন দীঘা চলে এসেছি দীঘাই তো এরকম গাছ আছে হ্যাঁ কোথা আমাদের গ্রামে কত তাল গাছ আছে তার থেকে ভালো ভালো কচি তাল গাছে তুই বলতে যাচ্ছ ব্যাপারটা তাজমহলটা কোথা ওই তো ডান দিকে ভাঙা তাজমহল মনে হয় তাজমহলটা খুঁজে খুঁজে তো পাগল এইদিকে না ডান দিকে অনেকক্ষণ পরে তাজমহলের দেখা মুখ ফুক পুরো একদম ইয়ে হয়ে গেছে শুকিয়ে গেছে তোর আমার তো দেখ না পুরো তেলে ভর্তি হয়ে গেছে পুরো অয়েলি স্কিন গাইস আমি কালো হয়ে গেছি কালো হয়ে গেছে কি তো মানে ছিলুই কালো তোর কি কালো ऐसा मत बोल दिल से बुरा लगता है ऐसा मत बोल दिल से बुरा लगता है তো গাইস 30 টাকা করে এখানে আবার এখানে এন্ট্রান্সের জন্য 30 টাকা ওখানে এন্ট্রিতে 30 টাকা নিয়েছে এখানে আবার 240 টাকা লাগলো টোটাল টিডিএমে যেরকম 8 জন থাকে বিচে মানে সেরকম আমরা 8 জন এসেছি বেশি পয়সা নিয়ে নিচ্ছে গাইস
তো এই দূরে হচ্ছে কি আইফেলটা ছিল এইখানে আবার দাঁড়াতে হবে প্রচুর হাঁপিয়ে গেছে এখন আপাতত বেরোবো কিছু খাতা খেতে হবে প্রচুর খেতে পাচ্ছি সো গাইজ আজকে ফাইনালি আমরা ইকো পার্কটা ঘুরে ফেললাম আর মুখ হাতের অবস্থা তো একদম বুঝতেই পারছো পুরো ট্যান হয়ে গেছে একদম লাল টাইপের হয়ে গেছে আর ভিডিওতেও দেখতে পেয়েছো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে দিও আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।